ডাটাবেস ল্যাবের শুরু থেকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো লেকচার আমরা দেখব। তো সবগুলো লেকচার দেখার শুরুতে আমরা একটু বলে রাখি যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, যে আইপি অ্যাড্রেসটার মাধ্যমে আমরা লগ ইন করি, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা সার্ভারের একটা আইপি অ্যাড্রেস। অর্থাৎ এই আমাদের আমরা যে সমস্ত সার্ভার নিয়ে কাজ করি, সাধারণত যত সার্ভারই আছে সবগুলো সার্ভারই হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের। যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা কাজ করব, সেহেতু আমাদেরকে লিনাক্সের কিছু কমান্ড শিখতে হবে। এ কারণে লিনাক্স .pdf এবং লিনাক্স 2.pdf নামে দুইটা লেকচার আমাদের কাছে আছে, আমরা এই দুইটা শিখবো শুরুতে। তো আমাদের সিকিউর শেল নামের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সার্ভারে লগ ইন করি, অর্থাৎ সার্ভারে অ্যাক্সেস করি। তো এখানে দুইটা ফাইল আছে, এখানে ইনস্টল করার পর দুইটা ফাইল ইনস্টল আছে বর্তমানে, একটা হচ্ছে সিকিউর শেল ক্লায়েন্ট আর একটা হচ্ছে সিকিউর ফাইল ট্রান্সফার ক্লায়েন্ট। এই যে নিচের যেটা আছে সিকিউর শেল ক্লায়েন্ট, এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস মোডে, এবং এই যে সিকিউর ফাইল ট্রান্সফার ক্লায়েন্ট যেটি আছে এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডকে সংক্ষেপে GUI বলা হয়, আর কমান্ড লাইন ইন্টারফেস মোডকে সংক্ষেপে CLI বলা হয়। তাহলে আমরা কাজ করব CLI মোডে। এ কারণে হচ্ছে এই সিকিউর শেল ক্লায়েন্ট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমি সার্ভারে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে এখন এখানে যদি আমি বর্তমানে কোন ফোল্ডারে আছি একটু বলে রাখি, যে আমরা উইন্ডোজে যেগুলোকে আমরা ফোল্ডার হিসেবে চিনি, লিনাক্সে এগুলোকে বলা হয় ডিরেক্টরি। অর্থাৎ উইন্ডোজে আমরা যেগুলোকে ফোল্ডার হিসেবে চিনি, লিনাক্সে এগুলোকে ডিরেক্টরি বলা হয়। তো এখানে PWD যদি দেই, PWD এর মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আমি কোন ডিরেক্টরিতে আমি কাজ করতেছি। PWD-তে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হোম, তারপরে কি আমার নামে একটা এখানে ফোল্ডার করা আছে। তাহলে শুরুতে কি আছে, হোম, তারপর আছে আমার নামে একটা ফোল্ডার। তাহলে এখানে কি কি ফাইল আছে, অর্থাৎ আমি বর্তমানে যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে কি কি ফাইল আছে, এগুলো দেখার জন্য কমান্ড দিতে হবে ls। ls দিলে এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি চাই যে পিছনের ডিরেক্টরিতে যাব, তাহলে দেব cd স্পেস দিয়ে, cd মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, তারপরে দুইটা ডট, তাহলে আমি পিছনের ডিরেক্টরিতে চলে গেলাম। এখন যদি PWD দেই, তাহলে দেখা যাচ্ছে কি এই যে হোম তরিকুল ছিল, এখান থেকে আমি হোম ডিরেক্টরিতে চলে আসছি। আরও পিছনে যদি যেতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে দুইটা ডট দিলে, এখন যদি PWD দেই, তাহলে হচ্ছে কি স্ল্যাশ, এখানে অর্থাৎ এই ডিরেক্টরিটা হচ্ছে শুধুমাত্র স্ল্যাশ, আর এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটাই হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি, স্ল্যাশটাই হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি। তো প্যারেন্ট ডিরেক্টরিতে কী কী আছে আমি যদি দেখতে চাই, যেখানে ls দিলাম, ls দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কী কী ডিরেক্টরি এখানে দেওয়া আছে। তাহলে আমি ছিলাম কোথায়, হোমে। তাহলে আমি যদি এখান থেকে দেই যে cd হোম, তাহলে এখন PWD দিলে দেখব যে আমি হোম ডিরেক্টরিতে চলে আসছি। এখন যদি আবার ls দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোন কোন ডিরেক্টরি আছে, অর্থাৎ আমরা যতজন এখানে ইউজার আইডি ক্রিয়েট করছি সবার নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, সবার নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখন আমি ঢুকবো, আমার আমার ফোল্ডার অ্যাক্সেস করব। তাহলে cd দিয়ে যদি তরিকুল দেই, তাহলে PWD দিলে, তাহলে দেখা যাচ্ছে কি যে আমি হোম তরিকুল এই ডিরেক্টরিতে চলে আসলাম। এখন আমরা যদি আমরা কি করছি যে প্যারেন্ট ডিরেক্টরিতে যাওয়ার জন্য এখানে একটা ডাবল ডট দিলাম, এখানে একটা ডাবল ডট দিলাম। এখন আমি এক কমান্ডে যদি এইখানে যেতে চাই একদম প্যারেন্ট ডিরেক্টরিতে, সেক্ষেত্রে আমি কি করব, cd দিয়ে শুধু একটা স্ল্যাশ দেব। এখন যদি PWD দেই, তাহলে কি আমার এক কমান্ডেই প্যারেন্ট ডিরেক্টরিতে চলে আসছে। আবার এখান থেকে যদি cd দিয়ে এভাবে যদি আমি লিখে দেই হোম, হোম তরিকুল দিয়ে দিলাম,
অর্থাৎ এখানে আমি যদি ডিরেক্টরির অ্যাড্রেসটা টোটাল লিখে দিই, তাহলেও এখানে একসাথে সিডি দিয়ে দিলে আমি ওই ডিরেক্টরিতে চলে আসতে পারবো। এখন এগুলো হচ্ছে কি, আচ্ছা এই এখানে আমার কি কি ফাইল আছে সেটা দেখার জন্য কি দেব, এলএস। এখন আমি বলছিলাম যে আমরা এই এই যে এই এখানে কাজ করতেছি আমরা সিএলআই মোডে, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস মোডে। এখন যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে এই ফোল্ডারগুলোকে আমি দেখতে চাই, ফাইলগুলোকে, তাহলে কি করব, এই যে এখানে যে পাশে একটা যে নিউ ফাইল ট্রান্সফার উইন্ডো আছে, এটাতে যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি আমার এখানে দেখতে হবে যে এখানে কোন ডিরেক্টরিতে আমি আছি, আছি হোম স্ল্যাশ তরিকুল, এই ডিরেক্টরিতেই আছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ডিরেক্টরি ওয়ান, এই যে ডিরেক্টরি ওয়ান, এই যে ডিরেক্টরি টু, এই ডিরেক্টরি টু, ডিরেক্টরি থ্রি, ডিরেক্টরি থ্রি ফোর, তারপর এই যে জিওবি ডট টিএক্সটি, আমরা চাইলে এগুলো ওপেনও করতে পারি। এই যে জিওবি ডট টিএক্সটির ভিতরে কী আছে এখানে সরাসরি ওপেন করে দেখতে পারি, তারপরে টেক্সট ডট টিএক্সটির ভিতরে কী আছে খালি, তারপরে টেক্সট ফাইল ডট টিএক্সটি এখানে কী আছে, এখানে কিছু লেখা আছে, তার মানে এখানে, তারপর যে ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স টু ডট এইচটিএমএল, এখান থেকে আমি সবগুলোই দেখতে পারবো। আমি চাইলে এখান থেকে ডিলেটও দিয়ে দিতে পারবো, কোনো ফাইলকে যদি আমি ডিলেট করতে চাই এখান থেকে আমি চাইলে ডিলেটও দিয়ে দিতে পারবো। তাহলে আমি ইন্ডেক্স এইচটিএমএল এর যে দুইটা ফাইল আছে, ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং ইন্ডেক্স টু ডট এইচটিএমএল, এই দুইটা কিন্তু ডিলেট করে দিছি। এখন যদি এলএস কমান্ড চালাই তাহলে দেখা যাচ্ছে কি এখানে কিন্তু নাই, তার মানে আমি এখান থেকেও চাইলে ডিলেট করে দিতে পারবো। স্টাইল ডট সিএসএস, এখানে আমি নিজে এমনিতে আপলোড করছিলাম, এগুলো কাজে লাগতেছে না। তাহলে আমি এখন যদি এলএস দেই তাহলে কি স্টাইল স্টাইল ডট সিএসএসটাও চলে গেল। এখন যদি আমি আমার পিসি থেকে কোনো ফাইল আপলোড করতে চাই, সাপোজ এখানে একটা নিউ ডট টিএক্সটি, এটা হচ্ছে আমার পিসিতে আছে, আমার যদি পিসির অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে এই কম্পিউটারে গিয়ে আমি অন্য কোনো ড্রাইভে গিয়ে সেখান থেকেও আমি করতে পারি। সাপোজ আমি এখান থেকে নিউ ডট টিএক্সটিটা যদি আপলোড করতে চাই, তাহলে এটার রাইট বাটনে এখানে যে এই যে বাম পাশের যে বক্সটা, এটা হচ্ছে আমার কম্পিউটারের, আর এই যে ডান পাশের এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভারের। তো আমার কম্পিউটার থেকে যদি সার্ভারে কিছু আপলোড করতে চাই, তাহলে জাস্ট এর রাইট বাটনে ক্লিক করে যদি আমি আপলোডে ক্লিক করি, তাহলে ওই যে নিউ ডট টিএক্সটি আপলোড হয়ে গেল। এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে এই নিউ ডট টিএক্সটি নতুন একটা ফাইল দেখা যাচ্ছে, অর্থাৎ ফাইলটা আপলোড হয়ে গেল। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড, আর এটা হচ্ছে সিএলআই মোড। যাই হোক, তো আমরা যত কাজ করব সবগুলো সিএলআই মোডেই আমরা কাজ করব। তো সে এই কাজ করার জন্য আমি আমাদের যে ডাটাবেস ল্যাবের লিনাক্স ডট পিডিএফ ফাইলটা ওপেন করি। হাউ টু মেক এ টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল কিভাবে ক্রিয়েট করা যায় কমান্ডের মাধ্যমে। সাপোজ টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য, কোনো ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড দিতে হবে টাচ, TOUCH, টাচ কমান্ড দিতে হবে। টাচ দিয়ে সাপোজ দেব কি গ্লোবাল ডট টিএক্সটি দিলাম, তাহলে কি দিলাম টাচ ডট, এখানে কি দিলাম টাচ, কোনো ফাইল ক্রিয়েট করার জন্য আমি কমান্ড দেবো টাচ, তারপরে গ্লোবাল ডট টিএক্সটি। তো যখন দিলাম, এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে গ্লোবাল, এই যে গ্লোবাল ডট টিএক্সটি নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার পরে এর পরে কি আছে দেখি, হাউ টু মেক এ টেক্সট ফাইল, টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, তারপর হাউ টু এডিট দ্যাট টেক্সট ফাইল, অর্থাৎ আমি টেক্সট ফাইলটাকে ক্রিয়েট করলাম, এখন এই টেক্সট ফাইলের ভিতরে তো কিছু নাই, তাহলে এর ভিতরে কিছু লিখতে হবে, সেটা লেখার জন্য কমান্ড দিতে হবে ভিআই। ভিআই কমান্ড দেওয়ার পরে আমার ওই ফাইলের নামটা লিখতে হবে, তাহলে দিলাম ভিআই, তারপর দিলাম কোন ফাইলটাকে আমি এডিট করব। তাহলে এখানে আসার পরে আমি যখন কিছু লিখতে যাব, তখন আমি দেখব যে এখানে এখানে কিছু লিখতে পারবো না। তো লেখার জন্য শুরুতে কী করতে হবে, একটা আইতে, এখানে আমি আইতে প্রেস করে ফেলছি, তো যে যখন আমি কিছু লিখতে পারবো না তখন আমি কী করব, আইতে প্রেস করব। আইতে প্রেস করার পরে আমি এখানে যা চাই আমি এখানে লিখতে পারবো। সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো জিওবি, এতটুকু লিখলাম।
লেখার পরে সাপোজ এখানে যদি আমি আরো কিছু লাইন লিখতে চাই, ওয়েলকাম, আরো কিছু লাইন লিখতে চাইলে আমি লিখতে পারি। লেখার পরে এখন কি আমার এই আই প্রেস করার পর আমি যা লেখার লিখলাম, লেখার পরে এখন কি করতে হবে আমার এই ফাইলটাকে, অর্থাৎ আমার যা আমি যা কিছু লিখলাম এগুলোকে সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য কি করতে হবে, ইএসসিতে চাপ দিলাম, তারপরে হচ্ছে শিফট ক্লোন, তারপর দেব শিফট ক্লোন, এরপরে হচ্ছে এক্স, এরপর হচ্ছে এন্টার। এন্টার দিলে তাহলে আমার আগের পজিশনে চলে আসলাম। এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে যে এই যে গ্লোবাল। এখন আরেকটু আরেকটা কমান্ড আমরা শিখি। আমরা কিন্তু এই যে উইন্ডোর একদম নিচে কাজ করতেছি, অর্থাৎ নিচের অবস্থানে, এখানে এখানে আমার নিচে কোনো জায়গা নাই, একটা এক লাইন, অর্থাৎ পিডব্লিউডি দেই, এক লাইন দেই, তারপর এক লাইন জায়গা আসে। এখন যদি আমি এখানে জায়গা বাড়িয়ে নিতে চাই তাহলে একটা কমান্ড দেবো ক্লিয়ার। যদি আমি ক্লিয়ার কমান্ড দিই তাহলে নিচে জায়গা পাবো। এখন এই নিচের নিচে কি তাহলে কি ওই আগের লেখাগুলো কি আমার ডিলিট হয়ে গেছে? না, ডিলিট হয়নি। আমি স্ক্রোল করে যদি আমি উপরের দিকে যাই তাহলেই ওই আগের ফাইলগুলো দেখতে পারবো। এরপরে টু সি, অর্থাৎ আমি যে ফাইলটা এইমাত্র করলাম, অর্থাৎ একটা ফাইল, টেক্সট ফাইলের ভিতরে কিছু লেখা আছে, ওই লেখাগুলোকে যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমার ক্যাট কমান্ড চালাতে হবে। সাপোজ আমি গ্লোবাল ডট টিএক্সটি এই ফাইলটাকে যদি আমি ক্যাট কমান্ড চালাই, তাহলে ক্যাট কমান্ডের মাধ্যমে আমি এই ফাইলের লেখাগুলো ভিউ করতে পারতেছি। এই যে হ্যালো জিওবি ওয়েলকাম, এই লেখাটা চলে আসছে আমার এই এই গ্লোবাল ডট টিএক্সটির ভিতরে, এই দুইটা লাইনই ছিল। হাউ টু ক্রিয়েট এ ডিরেক্টরি, এখানে যদি ডিরেক্টরিগুলো বা ফাইলগুলো দেখার জন্য এলএস, এখানে এই যে আমরা দেখেছিলাম যে এই যে ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরি টু, এগুলো হচ্ছে কি নীল কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা ফোল্ডার, আর এই যে কালো কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা ফাইল। তাহলে আমি যদি এখন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই সেটা কীভাবে করতে পারি? ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য দিতে হয় এমকে। এমকেতে হচ্ছে মেক ডিআইআর, অর্থাৎ ডিরেক্টরি, মেক ডিরেক্টরি। তাহলে কী নামে ডিরেক্টরি করতে চাই? সাপোজ দিতে চাই আচ্ছা আমি দিলাম যে ল্যাব, ল্যাব নামে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে কি এই যে ল্যাব নামে একটা ডিরেক্টরি, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। হাউ টু কপি এ টেক্সট ফাইল টু দ্যাট ডিরেক্টরি, অর্থাৎ একটা টেক্সট ফাইলকে আমি কিভাবে কপি করতে পারি? কপি করার জন্য আমার কমান্ড দিতে হবে সিপি মাইনাস আর এফ। এখন অর্থাৎ আমি এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি, এই টেক্সট ফাইলটাকে আমি ল্যাব ডিরেক্টরিতে আমি কপি করে নিয়ে যাব। তো কপি করার জন্য কী দেবো? সিপি মাইনাস আর এফ, তারপরে কোন ফাইলটাকে আমি কপি করতে চাই, গ্লোবাল ডট টিএক্সটি, কোন ডিরেক্টরিতে ক্রিয়েট করতে চাই, ল্যাব ডিরেক্টরিতে, আচ্ছা কপি করতে চাই কোন ডিরেক্টরিতে কপি করতে চাই, ল্যাব ডিরেক্টরিতে কপি করতে চাই। তাহলে দিলাম কমান্ড। এখন যদি আমি সিডি দিয়ে ল্যাব ডিরেক্টরিতে ঢুকি, এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে যে গ্লোবাল ডট টিএক্সটি, অর্থাৎ এই ল্যাব ডিরেক্টরির ভিতরে এই গ্লোবাল ডট টিএক্সটি ফাইলটা কপি হয়ে চলে আসলো। অর্থাৎ এখান থেকে যদি কমান্ড দিয়ে যদি আমি দেখি গ্লোবাল ডট টিএক্সটি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যালো জিওবি। এখন যদি পিডব্লিউডি দেই তাহলে আমি কোন ডিরেক্টরিতে আছি, হোম স্ল্যাশ তরিকুল স্ল্যাশ ল্যাব ডিরেক্টরিতে আছি। তাহলে আমি ল্যাব ডিরেক্টরিতেই কাজ করতে থাকি। হাউ টু অ্যাক্সেস দ্য ডিরেক্টরি, এগুলো তো আমি আগে আলোচনা করছি যে আমরা একটা ডিরেক্টরিতে কীভাবে অ্যাক্সেস করতে পারি। সিডি দিয়ে জাস্ট ডিরেক্টরি নেম, হাউ টু রিনেম দ্য দ্যাট টেক্সট ফাইল। এখন এখানে এই যে টেক্সট ফাইলটার এলএস দেই, টেক্সট ফাইলটার নাম আছে গ্লোবাল ডট টিএক্সটি। এখন এই ফাইলটার নাম আমি কিভাবে চেঞ্জ করতে পারবো? ফাইলের নাম চেঞ্জ করার জন্য দেব এমভি। এমভি দিয়ে কোন ফাইলটাকে আমি চেঞ্জ করতে চাই, গ্লোবাল ডট টিএক্সটি, তাহলে কী নাম দিতে চাই, নিউ ডট টিএক্সটি নাম দিতে চাই। তাহলে দিলাম নিউ ডট টিএক্সটি। এখন যদি এলএস দেই তাহলে দেখা যাচ্ছে কি এই যে গ্লোবাল ডট টিএক্সটি কিন্তু এখন নাই, এখন হয়ে গেছে কি নিউ ডট টিএক্সটি। টু সি দ্য ফার্স্ট ফাইভ লাইন অফ দ্যাট নেক্সট ফাইল,
অফ দ্যাট টেক্সট ফাইল, অর্থাৎ এই টেক্সট ফাইলের পাঁচটা লাইন যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করব। এখন আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের কাছে আমরা মাত্র দুইটা লাইন এখানে লিখছি, সেহেতু আমরা যে কাজটা করতে পারি যে আমরা এখানে 100 বা পঞ্চাশটা লাইন এই ইসের ভিতরে আমি, অর্থাৎ নিউ ডট টিএক্সটির ভিতরে আমি 50টা লাইন লিখে ফেলি, তাহলে সুবিধা হবে। এখন 50টা লাইন তো লেখা আমার পক্ষে এই মুহূর্তে অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমি সি প্রোগ্রামিংয়ের একটু সহযোগিতা নিতেছি। এখানে আমরা ছোট একটা কোড লিখলাম, অর্থাৎ এখানে লুপের মাধ্যমে আমি কি করলাম, এটাকে রান করে, অর্থাৎ লুপের মাধ্যমে আমার 50টা লাইন লিখে ফেললাম। তো লিখে ফেলার পরে এখান থেকে আমি লাইনগুলোকে কপি করলাম। এখন আমরা জানি যে আমরা কোনো ফাইলকে যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমি কি লিখবো, সেক্ষেত্রে আমরা লিখি ভিআই, এখন কি যেহেতু নিউ ডট টিএক্সটি নামে আছে তাহলে নিউ ডট টিএক্সটিতে, এখন এখানে লিখতে হলে আমার কি করতে হবে, আইতে প্রেস করতে হবে। করলাম আইতে প্রেস, করার পরে আমার আগে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি ডিলিট করে দেই। দেওয়ার পরে কি করলাম, শিফট ইনসার্ট দিয়ে পেস্ট করলাম, 50টা লাইন কপি হয়ে গেল। এসকেপ শিফট ক্লোন এক্স এন্টার, সেভ হয়ে গেল। এখন কি করব, ক্যাট কমান্ড দিয়ে যদি আমি নিউ ডট টিএক্সটি দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে নিউ ডট টিএক্সটির ভিতরে এই যে ক্যাট কমান্ডটা এখানে দিয়েছি, তাহলে এর ভিতরে 50টা লাইন সেভ হয়ে গেছে। এখন আমরা পিডিএফটাতে ফেরত আসি, এখানে টু সি ফার্স্ট 5 লাইন, অর্থাৎ এই যে ফাইলটা আছে এই ফাইলের প্রথম 5টা উপর থেকে, হেড মানে হচ্ছে উপর থেকে 5টা লাইন যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে কি করব, হেড মাইনাস এন 5, অর্থাৎ এই টেক্সট নিউ ডট টিএক্সটি ফাইলটার প্রথম 5টা লাইন দেখতে চাই, তাহলে কি দেব, প্রথম প্রথমের প্রথম থেকে দেখার জন্য হেড, তারপর দেবো মাইনাস এন, অর্থাৎ এন মানে লাইন সংখ্যা দেবো। এখন সাপোজ আমি 5টা না, আমি 10টা লাইন দেখতে চাই, অর্থাৎ এখানে আমি যতটা লাইন দেখতে চাই তত এখানে আমি তত লিখব। তারপরে কোন ফাইল থেকে দেখতে চাই, নিউ ডট টিএক্সটি থেকে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে 10টা লাইন আমি দেখতে পারলাম। অনুরূপভাবে বলা আছে যদি 10 লাইন দেখতে চাই সেক্ষেত্রে 10, আর যদি 5 লাইন দেখতে চাই সেক্ষেত্রে 5, সেম জিনিস। এখন যদি লাস্টের দিক থেকে যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করব, লাস্টের দিক থেকে দেখার জন্য জাস্ট হেডের জায়গায় টেইল কমান্ড এন, এখানে লাস্টের দিক থেকে যদি 10টা লাইন দেখতে চাই বা সাপোজ এখান থেকে 15টা লাইন দেখতে চাই, তাহলে কি নিউ ডট টিএক্সটি থেকে, তাহলে এই যে দেখা যাচ্ছে 36 থেকে 50, অর্থাৎ লাস্টের 15টা যে লাইন আছে লাস্টের 15টা লাইন এখানে দেখিয়ে দিল। হাউ টু কপি এ ফিউ লাইন্স ফ্রম টেক্সট ফাইল টু অ্যানাদার টেক্সট ফাইল, অর্থাৎ একটা ফাইল থেকে আর একটা ফাইলে কীভাবে আমরা টেক্সট ফাইল কপি করে নিয়ে, একটা ফাইল থেকে কীভাবে অল্প কিছু লাইন আমরা কপি করে নিয়ে যেতে পারি, এজন্য কি করতে হবে, এই যে হেড, আচ্ছা আমরা একটা টেক্সট ফাইল থেকে 30টা বা কিছু লাইন আমরা অন্য একটা টেক্সট ফাইলে কিভাবে কপি করব। আমরা কি করব, একটা ফাইল থেকে কিছু লাইন, অর্থাৎ 20টা বা 30টা লাইন অন্য একটা ফাইলে আমরা কিভাবে কপি করব। সাপোজ আমরা এখানে এই যে নিউ ডট টিএক্সটির ভিতরে, এখানে তো আমার কয়টা লাইন আছে, ক্যাট নিউ ডট টিএক্সটি যদি দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার 50টা লাইন আছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে প্রথম দিক থেকে 30টা লাইন অন্য একটা ফাইলে কপি করব। সাপোজ এখানে যেহেতু ফাইল আছে একটা,
এখানে আমি আর একটা ফাইল ক্রিয়েট করি, টেক্সট ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করার জন্য কি কমান্ড? টাচ কমান্ড, তারপর নতুন একটা ফাইল কি দেব, টিইএক্সটি, টেক্সট ডট টিএক্সটি নামে একটা ক্রিয়েট করলাম, টেক্সট ডট টিএক্সটি। তাহলে এখন কয়টা ফাইল হলো এখানে, টেক্সট ডট টিএক্সটি। এখন যদি ক্যাট কমান্ড দেই টেক্সট ডট টিএক্সটিতে, তাহলে ক্যাট এই টেক্সট ডট টিএক্সটি একদম খালি। এখন যদি নিউ ডট টিএক্সটি থেকে কিছু লাইন আমি টেক্সট ডট টিএক্সটিতে নিতে চাই, সেক্ষেত্রে আমার কমান্ড থাকবে হেড মাইনাস এন। সাপোজ আমি 15 লাইন, প্রথম দিক থেকে 15 লাইন, প্রথম দিক থেকে যেহেতু দেবো সেজন্য হেড, আর 15 লাইন এজন্য 15। কোন ফাইল থেকে? নিউ ডট টিএক্সটি থেকে। কোন ফাইলে কপি করতে চাই? একটা গ্রেটার গ্রেটার চিহ্ন, তারপরে হচ্ছে কোন ফাইলে কপি করতে চাই? কপি করতে চাই টেক্সট ফাইলে, টেক্সট ডট টিএক্সটি ফাইলে। এখন যদি দেই তাহলে কপি হয়ে গেল। এখন যদি ক্যাট দিয়ে টেক্সট ডট টিএক্সটি ফাইলটাকে দেখি, তাহলে দেখা যাচ্ছে কি এই টেক্সট ডট টিএক্সটি ফাইলের ভিতরে 15টা লাইন চলে আসছে। এখন যদি আমি চাই যে না, লাস্টের দিক থেকে 15টা লাইন অ্যাড করব, বা লাস্টের দিক থেকে 10টা লাইন, তাহলে কি দেব, টেইল মাইনাস এন, 10টা লাইন দিতে চাই। কোন ফাইল থেকে কপি করব? নিউ ডট টিএক্সটি ফাইল থেকে। কোন ফাইলে দেব? দেব টেক্সট ডট টিএক্সটি ফাইলে। এখন যদি ক্যাট টেক্সট ডট টিএক্সটি দেই, তাহলে দেখা যাচ্ছে কি যে লাস্টের 10টা লাইন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার এই যে আগের যে 15টা লাইন ছিল, এই 15টা লাইন কিন্তু মুছে গিয়ে নতুন করে 10টা লাইন এখানে আসছে। তাহলে আমি যদি চাই যে আগের লাইনগুলো আমার থাকবে, সেক্ষেত্রে আমি কি করব, অর্থাৎ এখন সাপোজ মনে করি এখানে হেড মাইনাস এন 10, তারপর যদি দেই যে নিউ ডট টিএক্সটি, তারপর যদি দেই টেক্সট ডট টিএক্সটি, এখন যদি ক্যাট টেক্সট ডট টিএক্সটি দেই, তাহলে দেখা যাচ্ছে কি আবার এই আগের 10টা লাইন মুছে গিয়ে নতুন 10টা লাইন ক্রিয়েট হয়েছে। তো এখন যদি চাই যে আমার এই আগের লাইনগুলো থাকুক, তার নিচে এসে নতুন লাইনগুলো অ্যাড হোক, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে সাপোজ আমি লাস্টের 10টা লাইন অ্যাড করব এইটার নিচে, টেইল মাইনাস এন 10 লাইন টেক্সট ডট টিএক্সটি থেকে, তখন জাস্ট এই গ্রেটার চিহ্নটা দুইবার দেব, দুইবার দিয়ে সরি টেক্সট ডট টিএক্সটি না, এটা হচ্ছে নিউ ডট টিএক্সটি। নিউ ডট টিএক্সটি থেকে কপি করব, রাখবো কোথায়, টেক্সট ডট টিএক্সটিতে। এখন যদি ক্যাট টেক্সট ডট টিএক্সটি দেই, তাহলে দেখা যাচ্ছে কি আগের 10টা লাইনও আছে, আবার নতুন 10টা লাইনও এখানে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এখানে ডাবল গ্রেটার চিহ্নটা যদি আমি ডাবল দেই, তাহলে আগের লাইনগুলো থাকবে, অর্থাৎ অ্যাপেন্ড হবে, এটাকে বলা হয় অ্যাপেন্ড। আর যদি একটা গ্রেটার চিহ্ন দেই, তাহলে আগের সবগুলো মুছে দিয়ে নতুনভাবে অ্যাড হবে। হাউ টু কপি লাস্ট 50 লাইন ফ্রম এ টেক্সট ফাইল, অর্থাৎ লাস্টের দিক থেকে যদি অ্যাড করতে চাই, তাহলে তো জাস্ট টেইল, হেডের জায়গায় টেইল, এগুলো তো আমরা দেখছি আগে। তো লিনাক্স ডট পিডিএফ টাস্ক এখানে শেষ।